আমরা ইউএফএর যে মানটাকে কমিয়ে দেওয়া হয়েছে বর্তমানে, এটার কারণে যে আমরা আমদানি রপ্তানি করি জানেন, তারপর ওনাকে আমরা ব্যাংকিং সাথে সংস্কার গুরুত্ব দেওয়া হয়েছে, সংস্কারটা খুব জরুরি প্রয়োজন। আমরা বলেছি দিনের কি বেতনের কথা আমরা বলেছি, যেটা এলাকা আমরা বলেছিলাম যে আমাদের বেতনের জন্য দেওয়া, আর দিনের কিস্তি স্থগিত সাতাশের জন্য, এবং এর আগে যে আইনটা করা হয়েছে ক্রিসমাস পেড করলে কিস্তি পরিশোধ পেড করলে সেটাকে আগের জায়গায় নিয়ে যাওয়া, তারপরে ছয়টি ব্যাংকের গতকালই ছয়টি ব্যাংকের যে কার্যক্রম সীমিত করা হয়েছে, এতে ওখানে আমাদের যে সমস্ত ব্যবসায়ীরা আছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, পাশাপাশি আমরা বিগত সময়ে যে আপনারা জানেন রুলস রপ্তানি শর্তের উপর ভিত্তি করে ব্যবসা বন্ধ করে দেওয়ার যে পরিকল্পনা ছিল সেটাকে পুনর্বিবেচনা করে বাস্তব হতে পারার জন্য, যেহেতু আপনি ইতিমধ্যে আপনারা জানেন যে এলডিসি গ্রাজুয়েশন 2026 সাল থেকে কমি বা যেটাকে স্থগিত করার জন্য আমরা বলেছি, ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, উনি জানেন সব কিছু বুঝেন, তো এই জায়গাগুলিকে একটু যাতে ব্যবসা বান্ধব একটা পরিস্থিতি তৈরি করা যায়, ইনভেস্টমেন্ট বান্ধব একটা পরিস্থিতি তৈরি করা যায়, সেই কথাটি সুদের হার নিয়ে কথা হয়। সুদের হারের ব্যাপারে তিনি বলেছেন ছয় সাতটা সময় দেওয়ার জন্য বলেছেন, ছয় সাতটাসের মধ্যে মূল্যস্ফীতি উনি যেভাবে হোক এটাকে উনি প্রায়োরিটি দিয়েছেন, মূল্যস্ফীতিটাকে কমিয়ে আনা, এটাকে কমিয়ে আনতে পারলে আর করে সুদের হার নিয়ে কথা বলছেন যে ইডিএফ ফান্ড কমিয়ে দেওয়া হয়েছে, ইডিএফ ফান্ড নিয়ে দেখছি আমরা রিসেন্টলি আমরা ইউজ করছি বিভিন্ন গ্রুপ এই ডলার নিয়ে এই ডলার ফেরত দিচ্ছে না সময় শেষ হয়ে যাওয়ার পরও, এরপরও যদি আপনারা এটা বাড়ানোর কথা বলেন তাহলে তো আপনারা নিয়ে এই টাকা না দেওয়ার জন্য আবারও একই ঘটনা ঘটবে। আমি বলি এই বিষয়ে না, আমি একটু বলি আমাদের ব্যবসায়ীরা ইডিএফ এর ফান্ড নিয়ে ফেরত দেয়নি, একটা উদাহরণ যারা নিয়ে ফেরত দেয় নাই তারা কারা, এটা আপনারাও জানেন, ব্যাংক অফ বাংলাদেশ ব্যাংকও জানেন, তাদের বিরুদ্ধে যত রকমের ব্যবস্থা নেওয়া হোক তার সাথে আমরা আমরা মানে সরকারের সাথে বা বাংলাদেশ ব্যাংকের সাথে আমরাও সেই ক্ষেত্রে সহযোগিতা করি, যারা দুর্বৃত্তায়ন করেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক যে কোনো রকম ব্যবস্থা নিতে আমাদের কোনো আপত্তি নেই। আরেকটা